তো আজকের আমি যে ভিডিওটা নিয়ে এলাম, আমি কতদিন ধরেই আজকের ওয়াইটিতে দেখছি পিঙ্কি পালের মেয়েকে নিয়ে। পিঙ্কি পালের এদের মধ্যে একটা মানে ঝামেলা হচ্ছে, এদের নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে। পিঙ্কি পালের মেয়ে পালিয়ে এসেছিল, তো পিঙ্কি পাল চন্দননগরে থাকে, তো এই নিয়ে যে কি পালিয়ে এসছে না নিজে থেকে এসছে, অনেক রকম অনেকে অনেক রকম কথা বলছে, অনেক ভিডিও করছে। তো আজকে আমি বং জয়শ্রীর একটা ভিডিও এলো আমার কাছে, দেখছি। তো ও এর আগেও আমি দেখেছি ও পিঙ্কি পালের বাড়িতে গেছিল, তো গিয়ে অনেক মানে শর্ট ভিডিও দুটো মনে হয় দেখলাম শর্ট ভিডিও করেছে, তারপরে যাই হোক খাওয়া দাওয়া করেছে। কিন্তু বং জয়শ্রী, যেমনই হও তুমি, তোমার উদ্দেশ্যে আমি বলছি যে মানুষের বাড়িতে ওর বাড়িতে যখন গেছো, নিশ্চয়ই তোমার সাবস্ক্রাইবার আগের থেকে বেড়েছে। হ্যাঁ, ওর বাড়িতে গিয়ে তোমার একটু ভালোই হয়েছে, ওর মাধ্যমে তো কিছু হলেও তোমার ভালো হয়েছে। কিন্তু তোমার মানে তুমি এতটাই মানে কি বলবো বুঝতে পারছি না, তোমাকে কি বলবো যে এতটাই তুমি খতরনাক একজন মহিলা যে তার বাড়িতে গিয়ে তার সাথে ভিডিও করেছো। হ্যাঁ, সব কিছু করেছো, তারপর তার কল রেকর্ড করছো, সবার সামনে ওয়াইটিতে তুলে ধরছো যে সে তাকে কি তোমার সাথে কি কথা, সে নিশ্চয়ই তোমাকে বিশ্বাস করে কিছু কথা বলেছিল। হ্যাঁ, তুমি এত বড় বেঈমান মেয়ে। হ্যাঁ, আমার খুব মানে জিনিসটা খারাপ লাগলো। সে পিঙ্কি পাল যেমন হোক, খারাপ হোক ভালো হোক, আমি আমি দেখতে যাই না। হ্যাঁ, অনেকেই বলছে পিঙ্কি পাল ভালো না, ওর মেয়েও ঠিক না, খারাপ ভালো পরের কথায় আসছি, কিন্তু আমি তোমার কথা বলছি। তুমি তুমি কি ভালো? তোমার সম্বন্ধে অনেকে অনেক কথা আগে ভিডিও নামাতো। তো তোমার দুটো বাচ্চা আছে, তোমার মাথার ওপর তোমার কেউ নেই। হ্যাঁ, তোমাকে তো সেইটাও চিন্তা করতে হবে, সব কিছুই তোমাকে চিন্তা করতে করে চলতে হবে। কেউ যদি তোমাকে একটু উপকারের হাত বাড়িয়ে দেয়, তুমি তার সম্বন্ধে এই রকম ব্যবহারটা করবে? কেউ যদি যাই হোক, তোমার তো বেড়েছে সাবস্ক্রাইবার, তুমি বলছো আমার 7,000 ছিল, তো 7,000 থেকে এখন 11,000-এ তুমি দাঁড়িয়ে আছো। 3,000-4,000 কিন্তু মামুলি কথা না। হ্যাঁ, অনেক কাঠখড় পুড়িয়ে মানুষের একটা চ্যানেল দাঁড় করাতে হয়, আর তুমি আজ ক বছর থেকে ওয়াইটিতে রয়েছো, তুমি কি করতে পেরেছিলে এত তাড়াতাড়ির মধ্যে এতটা সাবস্ক্রাইবার বেশি? তুমি কি হিসাবে তুমি পিঙ্কি পালের বাড়িতে গিয়ে এত কিছু করে, তুমি তো দেখা যাচ্ছে ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোলি। কত বড় তুমি খতরনাক একজন মহিলা তুমি নিজে চিন্তা করেছো কি? তুমি গালাগাল মারছো, খিস্তি মারছো, জানা তাই বলে যাচ্ছো, কিন্তু তোমার এই তুমি নিজে কি? তুমি এত বড় মানে বেঈমান বা বিশ্বাসঘাতক। পিঙ্কি পাল তো তোমাকে তোমার মানে ভেতরে ঢুকে দেখেনি যে তুমি কিরম, তোমাকে যথেষ্ট ভালোবেসেছে বলেই সে তোমাকে তার ঘরে তোমাকে আসতে দিয়েছিল। হ্যাঁ, তা তুমি এত বড়, এরপর তো মানুষের উপর মানুষের বিশ্বাস চলে যাবে। পিঙ্কি পালের ভিডিও দেখলাম, সে বলছে এবার আমি যা কিছু দরজার বাইরে, কেউ যদি একটা ভালো মানুষও যায়, ও তো মিশতে ভয় পাবে। তোমার জন্য একজন মানুষের জন্য বলে না, একটা বাক্সর মধ্যে যদি একটা আম থাকে অনেক আম ভালো থাকে, একটা পচা থাকলে সব আমগুলো কিন্তু ওই পচা আমটার জন্য ভালো আমগুলোও পচে যায়। তো এইখানে অবস্থাটা একদিকে তাই হয়েছে, ভালো মানুষও যদি কেউ কষ্টের অসুবিধার তারণায় পড়ে কারুর চ্যানেলের জন্য যায়, হ্যাঁ পিঙ্কি পালের কাছে, পিঙ্কি পাল তাকে মানে তোমার কথা মনে করে তার ওপর ভরসা পাবে? আগে বলো তো, তুমি তো তোমার কাজটা হাসিল করে নিলে, তুমি তার সাথে গিয়ে তোমার কাজ হাসিল করে নিলে, তার মেয়ের বাড়িতেও গেছো,
মানে সবাই তোমার কাছে খারাপ, তার মেয়ে জামাই খারাপ, মেয়ে খারাপ, সে তারা খারাপ, সবাই খারাপ, সবাই খারাপ। তুমি কি চিন্তা করেছো যে তুমি কি ভালোর কিছু এটা করলে? একজনের বাড়িতে গিয়ে কল রেকর্ড করেছো, তোমাকে তো লোক ফোন করতেও ভয় পাবে, যে কেউ কথা বলবে তুমি সবারই কল রেকর্ড করে নেবে, এই এই মানে জিনিসটা তো খুব বাজে জিনিস তুমি করছো। এটা তো ঠিক কাজ করছো না যে কেউ তোমার সাথে কথা বলবে আর তুমি তার কল রেকর্ড করে রেখে দেবে, তারপর সবার সামনে সেটাকে তুলে ধরবে। এতে তো মানুষের উপর মানুষের বিশ্বাস চলে যাবে। তুমি এতটাই বড় একজন বিশ্বাসঘাতক মহিলা, আগে তোমাকে দেখে খারাপ লাগতো যে তোমার স্বামী নেই, তোমাকে একা, এখন ভাবছি তোমার ব্যবহারে এইসবের জন্যেই হয়তো তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে। একটু তো লোকের সাথে ভালো ব্যবহারটা রাখো, যারা তোমাকে উপকারের হাত বাড়িয়ে দিচ্ছে। সবাইকে যা না তাই গালি গালা যা পারছো বলছো, মানুষের ওপর মানুষের ভরসাই উঠে যাবে তোমাকে দেখে। মানুষ তো মানুষকে আর ভরসাই পাবে না।